আসসালামু আলাইকুম চ্যানেল আই অনলাইনে সকল প্ল্যাটফর্মে দর্শকদের জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। চলছে সিয়াম সাধনার মাস, আজ আমরা জানব এই রমজানে সঠিক ডায়েট ও পুষ্টি সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের প্রভাষক শম্পা রেজা। এবারে রমজানটা যেহেতু প্রচণ্ড গরমে, সেক্ষেত্রে আসলে স্কুলে যাতায়াতকারী যেসব কিশোর কিশোরী আছে প্রপার কিভাবে তারা পুষ্টিটা পাবে এ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। কারণ ঢাকা শহরে আমরা এখন জানি খুব ভালো মতোই যে প্রচণ্ড যানজট এই রমজানে, তো সেক্ষেত্রে আসলে তারা যেহেতু একটা লম্বা সময় স্কুলে থাকছে, তারপরে যানজটে বসে থাকতে হচ্ছে, তো তাদের জন্য আসলে মানে এই রমজানে পুষ্টিটা তারা কী কী খাদ্য থেকে পাবে, তাদের জন্য কোনটা ভালো হবে এটা যদি আমাদের একটু জানাতে। দেখা যাচ্ছে যে কিশোর কিশোরী বা স্কুল গোয়িং যেসব বাচ্চা কাচ্চারা আছে তাদের মধ্যে কিন্তু রোজা পালনের আগ্রহটা অনেক বেশি থাকে। তো এখন আমরা যেহেতু জানি যে এখন এই প্রচণ্ড গরমের সময়, গরমের মাস, এবং শিশুরা অনেক লম্বা একটা সময় ধরে কিন্তু স্কুলে অবস্থান করতে হচ্ছে, সেই সাথে তাদের পড়ালেখার এবং অন্যান্য স্কুল পারফরমেন্স তো আছেই, তাহলে সেই ক্ষেত্রে এবং আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করব যে শিশুদের গ্রোথ স্পার্ট যেটা সেটা কিন্তু সব এই কিশোর বয়সে কিন্তু অনেক বেশি থাকে। দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেটা 11 থেকে 12 বছর বয়সে শুরু হয় এবং ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 14 বছর বয়সে শুরু হতে পারে। এই সময়টা তাদের পুষ্টি চাহিদা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, যেহেতু তারা একটা বাড়ন্ত বয়সে এসেছে, তাদের হাইট বাড়ছে, ওয়েট বাড়ছে, বোন ডেভেলপমেন্ট হচ্ছে, মাসল বিল্ড আপ হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে একটা প্রপার ব্যালেন্স এবং এনার্জি ডেন্স ডায়েট প্রোভাইড করতে হবে। অবশ্যই দেখতে হবে যে তারা যেন ইফতারে যথেষ্ট পরিমাণে ফ্লুইড ইনটেক করে, যেহেতু তারা অনেক লম্বা সময় বাইরে থাকছে তাদের কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমাদেরকে এটা মেক শিওর করতে হবে যে তারা যেন অনেক বেশি তরল জাতীয় খাবার, পানি জাতীয় খাবার যেন তারা গ্রহণ করে। দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু উঠতি বয়সে যে শিশুরা তারা আপনি যদি একটা কলা দেন তাহলে সে কিন্তু খেতে চাবে না, কিন্তু সেই কলাটাকেই যদি আমরা একটু দুধ অ্যাড করে এটাকে ব্যানানা মিল্কশেক বানিয়ে দিই তাহলে কিন্তু তারা খুব মজা করে খায়। এবং আমরা দেখা যাচ্ছে অন্যান্য ফ্রুট দিয়ে স্মুদি তৈরি করে আমরা কিন্তু শিশুদেরকে দিতে পারি, যেমন স্ট্রবেরি দিয়ে স্মুদি তৈরি করে দিতে পারি, পাপায়া জুস তৈরি করে দিতে পারি, সামনে আম আসছে আমের জুস তৈরি করে দিতে পারি, বা তরমুজটা অনেক বাচ্চারা খেতে চায় না, কিশোর কিশোরীরা তো খেতে চায় না, আমরা সেক্ষেত্রে তরমুজেরও কিন্তু জুস তৈরি করে তাদের সামনে যদি আমরা একটু সুন্দর করে প্রেজেন্ট করে দিতে পারি সেটা কিন্তু তারা খাবে। আচ্ছা, দেখা যাচ্ছে এই সময় যেহেতু তাদের বোন ডেভেলপমেন্টটা অনেক বেশি হচ্ছে, তাদের কিন্তু একটা ক্যালসিয়ামের এবং ভিটামিন ডি অনেক বেশি চাহিদা রয়ে গেছে, তো তারা বাইরে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, তাদের কিন্তু মানে সানলাইটে এক্সপোজার হচ্ছে, সেক্ষেত্রে ভিটামিন ডি এর যে রিকোয়ারমেন্ট সেটা ওখান থেকে চলে আসবে, স্কিনে থেকে তাদের ভিটামিন ডিটা আপনি আপনি প্রোডিউস হবে, সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামটা কিন্তু অবশ্যই ইনটেক করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুধ এবং দুধ জাতীয় খাবার হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস, তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের কিশোর কিশোরী বয়সী যদি বাচ্চা কাচ্চা থাকে আমাদের বাসায় তাহলে তারা যেন প্রতিদিন অন্তত 1 গ্লাস করে দুধ খায় সেটা আমাদের মেক শিওর করতে হবে। এবং তাদের খাদ্য তালিকায় আমরা রাখতে পারি প্রতিদিন অন্তত 1টি করে ডিম, এটা তাদের প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং সেই সাথে কিছু ভিটামিন মিনারেলসের চাহিদাও কিন্তু ডিম থেকে পূরণ করবে। এবং আমরা তাদের প্লেটে আরও দিতে পারি অন্যান্য, আমরা তাদের নাস্তা হিসেবে দিতে পারি হচ্ছে বিভিন্ন ধরনের মিক্সড নাট, যেটা এটাও কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে, খেজুর, কিশমিস, এগুলো আমরা দিতে পারি স্কুল বয়সী শিশুদেরকে।